আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখন তার বিশেষ বিশেষ খবর হল, প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ বিধায়ক সুরজিৎ দত্ত রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া, রাজ্য জুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আগামী 5ই জানুয়ারি থেকে অনুষ্ঠিত বত্রয়োদশ রাজ্য বিধানসভার তৃতীয় অধিবেশন নিয়ে বিএসসি বৈঠক অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে প্রধান সচিবদের জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন। আগামী রবিবার অনুষ্ঠেয় মন কি বাতে মতামত পাঠানোর শেষ দিন আগামীকাল। এবারে আসছে বিস্তারিত সংবাদে। প্রয়াত হলেন রামনগরের বিধায়ক প্রবীণ রাজনীতিবিদ সুরজিৎ দত্ত। গতকাল রাতে কলকাতায় একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে রেখে গেছেন। 7 বারের বিধায়ক সুরজিৎ দত্ত 1988 সাল থেকে 1993 সাল পর্যন্ত রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি জানান, জনকল্যাণে সর্বদা উৎসর্গীকৃত এবং বিশাল হৃদয়ের অধিকারী সুরজিৎ দত্তের প্রয়াণ এক যুগের অবসান, জনসেবার এক নতুন পরিভাষা উনি শিখিয়ে গেছেন। সুরজিৎ দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, সুরজিৎ দত্ত ছিলেন একজন প্রকৃত জননেতা। মানুষকে সাহায্য করা তাঁর সহজাত প্রবৃত্তি ছিল। ত্রিপুরার মতো এমন জননেতা আর কখনো দেখা যায়নি। তিনি শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন যে, ওনার মৃত্যুতে রাজ্য রাজনীতিতে বিশাল ক্ষতি হয়েছে। তিনি ছিলেন একজন স্পষ্টবাদী মানুষ, শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, ছিলেন একজন অভিভাবকও। মেয়র দীপক মজুমদার শোকবার্তায় বলেন, তাঁর মৃত্যুতে একজন নক্ষত্রের পতন হল। মৃত্যুতে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সুরজিৎ দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সুরজিৎ দত্ত ছিলেন ত্রিপুরার রাজনীতিতে একজন বিশাল নক্ষত্র। তার মৃত্যুতে রাজনীতিতে বিশাল ক্ষতি হয়েছে। মন্ত্রী এবং বিধায়ক থাকাকালীন তিনি বহু উন্নয়নমূলক কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দলের সমস্ত কর্মসূচি আজ স্থগিত রাখা হয়েছে বলেও তিনি জানান। বিধায়ক প্রথম চক্রবর্তী প্রয়াত সুরজিৎ দত্তকে দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, উনি ছিলেন জাতীয়তাবাদী আন্দোলনের একজন নেতা, তাছাড়া একজন জনদরদী ও মানবিক মুখ ছিলেন তিনি। সুরজিৎ দত্তের মৃত্যুতে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এক শোকবার্তায় বলেন, সুরজিৎ দত্তের প্রয়াণে রাজ্যের ও সমাজের বিশাল ক্ষতি হল। তাকে দীর্ঘদিনের সাথে উল্লেখ করে তিনি গভীর শোক ও শ্রদ্ধা জানান। সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও সুরজিৎ দত্তের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল। মানুষের কাছে মানব দরদী নেতা হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। সুরজিৎ দত্তের মরদেহ আজ বেলা 12:30 আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছয়। সেখানে উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার। তারপর বিমানবন্দর থেকে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয় সচিবালয়ে। সেখানে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং মহাকরণের কর্মচারীরা। তারপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্র সিনহা ডিনাল্লু, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ শাসক দল ও বিরোধী দলের বিধায়করা। তারপর মরদেহ নিয়ে যাওয়া হয় অ্যাডভাইসার চৌমনিস্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে। সেখানে দলীয় পতাকা দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। বিজেপি কার্যালয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান সাংসদ রেবতী ত্রিপুরা, যুবমোর্চার সভাপতি নবাদল বণিক, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, পাতালকন্যা জমাতিয়া সহ অন্যান্য কার্যকর্তারা। সেখান থেকে তাঁর মরদেহ রামনগরের বাড়িতে নিয়ে গেলে শ্রদ্ধা জানান এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর রত্না দত্ত সহ পরিবারের সদস্য এবং অন্যান্য গুণমুগ্ধরা। বিধায়ক সুরজিৎ দত্তের মৃতদেহ তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। সেখানে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি নেতা সুবল ভৌমিক, বিল্লাল মিয়া, কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মেয়র দীপক মজুমদার সহ তার অগণিত গুণমুগ্ধরা। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়। অগণিত গুণমুগ্ধদের চোখের জলে চিরবিদায় নিলেন বিধায়ক সুরজিৎ দত্ত। আগামী 5ই জানুয়ারি থেকে অনুষ্ঠেয় ত্রয়োদশ রাজ্য বিধানসভার তৃতীয় অধিবেশন নিয়ে আজ বিএসসি বৈঠক হয়। বৈঠকের পর সংসদীয় মন্ত্রী রতনলাল নাথ জানান, 5 দিনের অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণের পর তার উপর ধন্যবাদসূচক প্রস্তাব আনা হবে। তারপর বিএসসি রিপোর্ট পেশ করা হবে এবং স্মৃতিচারণ করা হবে। অন্যান্য দিনে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা এবং 2টি বিল পেশ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বিএসসি বৈঠকের শুরুতে প্রয়াত সুরজিৎ দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নীরবতা পালন করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে প্রধান সচিবদের জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন। গতকাল থেকে তিন দিন ব্যাপী সম্মেলন শুরু হয়েছে। এটি এই ধরনের তৃতীয় সম্মেলন। সমবায় মৈত্রী নীতিকে কার্যকর করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি দ্বারা চালিত কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অংশগ্রহণমূলক শাসন এবং অংশীদারিত্বকে উৎসাহিত করার জন্য প্রধান সচিবদের জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, মুখ্য সচিব এবং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। সম্মেলনের লক্ষ্য হল জীবনের সহজতা এবং রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বে একটি সাধারণ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 ডিসেম্বর রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের জন্য জনগণকে তাদের চিন্তাভাবনা এবং পরামর্শ পাঠাতে বলেছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী আবার ফিট ইন্ডিয়া এবং পুষ্টি সম্পর্কিত সুচিন্তিত পরামর্শ চেয়েছেন। হেলদি মি হেলদি ইন্ডিয়া বিভাগের অধীনে নমো অ্যাপ এবং মাইগোভ ওপেন ফোরামে জনগণ মতামত জানাতে পারেন। টোল ফ্রি 1800117800 নম্বরে ডায়াল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইনগুলি আগামীকাল অর্থাৎ 29 ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। এছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তার মাধ্যমেও মতামত পাঠানো যাবে। আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা বার্ষিকী সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করেছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস ভবন প্রাঙ্গণে সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস নেতা বিধায়ক গোপাল চন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাছাড়া অন্যান্য শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে কংগ্রেস দলের প্রয়াত নেতৃত্বদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃবৃন্দ। গান্ধীঘাটে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশ ও রাজ্যে শহীদ ও প্রয়াত কংগ্রেস কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে শোক ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে কংগ্রেস দলের বর্ষীয়ান নেতাদের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী সাহা বলেন, সারা দেশ এবং রাজ্য এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। রাজ্যে গণতন্ত্রের নামে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে আজ কৈলাসহর কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন, নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিংহ, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য, হাদিস মিয়া প্রমুখ। দক্ষিণ জেলার ঋষিমুখ ব্লকের সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েত, বকাপা ব্লকের লাউগাংসম ও বকাপা বিডিসি ভিলেজ এবং সাঁচাদ ব্লকের উত্তর ভোরাতুলি ও পালাছড়া গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্পযাত্রা প্রতিঘরে সুশাসন দ্বিতীয় পর্বের কর্মসূচি উপলক্ষে আজ বিকাশ মেলা হয়। মেলায় বিভিন্ন দপ্তর থেকে প্রশাসনিক সুযোগ সুবিধা সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। ভ্রাম্যমাণ প্রচার গাড়ি থেকে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা হয়। বিকশিত ভারত সংকল্পযাত্রায় ভ্রাম্যমাণ প্রচার ভ্যান আজ থেকে ঊনকোটি জেলার গৌরনগর ব্লক এলাকা পরিক্রমা শুরু করেছে। এই উপলক্ষে ব্লকের অধীন জলাই পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে শিবির অনুষ্ঠিত হয়। সেখানে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার শপথ বাক্য পাঠ করা হয়। শিবিরের শুরুতে বিধায়ক সুরজিৎ দত্তের স্মৃতিচারণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুচারুভাবে ঘর সম্পন্ন করায় সুবিধাভোগীদের শংসাপত্র, প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে আদিম জাতি রিয়াং সম্প্রদায়ের সুবিধাভোগীদের আরওয়ার, এমজিএনরেগা প্রকল্পের জব কার্ড দেওয়া হয়, তাছাড়া নির্মাণ শ্রমিক কার্ড, পোষণ কিট ইত্যাদি প্রদান করা হয়। এখানে টিবি রোগ নির্ণয়, রক্তাল্পতা পরীক্ষা নিরীক্ষা হয়, ডিজিটাল জমি নথি প্রস্তুতকরণে জলায় পঞ্চায়েত পুরস্কৃত করা হয়। এখানে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ, ভাইস চেয়ারম্যান শিবশঙ্কর অধিকারী, ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী প্রমুখ। সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার সুপার ফোরের দুটি খেলা আজ অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় এনএসআরসিসি 7 রানে এডিনগর কোচিং সেন্টার এবং আম্বেদকর মাঠে চাম্পামরা কোচিং সেন্টার 17 রানে প্রগতি প্লে সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ বিধায়ক সুরজিৎ দত্ত, রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল তার অন্ত্যেষ্টিক্রিয়া, রাজ্য জুড়ে রাষ্ট্রীয় শোক। আগামী 5 জানুয়ারি থেকে অনুষ্ঠেয় ত্রয়োদশ রাজ্য বিধানসভার তৃতীয় অধিবেশন নিয়ে আজ বিএসএ বৈঠক অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে প্রধান সচিবদের জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন। আগামী রবিবার অনুষ্ঠেয় মন কি বাতে মতামত পাঠানোর শেষ দিন আগামীকাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।